না, কতগুলো লোক এইসব বাইরে গালাগালি করতেছে। হ আমিও শুনলাম, রংধর কইতেছে জোর চোর, এইটা সেটা হাবি যাবি। আমার পুলারে মানুষ এগুলো কথা কর সাহস পাই কেমনে? কি করছো তুই? আমার কোনো দোষ নাই মা, কে বাবু উস্কাইয়া দিছে। উস্কাইয়া দিছে? তোর বিরুদ্ধে মানুষ উস্কাইয়া দিব কেন? কিছু একটা তো ঘটছে ঘটনা। আর তোমার পরে কোনো নাই ভালো আছেন? আমি আসলে আমার বাসায় আমি একটু বিপদের মধ্যে পড়ে গেছি। এখন তো রসকা। আচ্ছা তাহলে আমারও থাকা নিরাপদ না। আচ্ছা পুলিশ আসতেছে, সমস্যা নেই, মা বসো। আপনাদের গাড়ির হর্ন শুনে ওরা পালায় গেছে। আপনার কি কোনো কমপ্লেন আছে তার সম্পর্কে? আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। কিন্তু ওরা তো আপনার শত্রু, ওরা তো আপনার ক্ষতি করবে। ওদের কোনো দোষ নাই। মানে? মানে আপনাকে আমি পরে বলবো, আমি আসবো থানায়। ওকে বাই। আসলে বন্ধু, আমি আমি আসতে চাই নাই, ওরা আমার জোর করে নিয়ে আসছিলাম, একটু পরে আসছিলাম। একটু ভিতর থেকে শুনছস, আমি আমি কিছু বলি নাই বন্ধু। আব্বাস খেপসে, সাইফুল খেপসে, তুই খেপস নাই? প্রথমে একটু খেপছিলাম, পরে আর চিন্তা করলাম যে না। ভালোবাসবো কোনো মানুষ না।